দেশের বিভিন্ন স্থানে নানা আয়োজনে পালিত হচ্ছে ঐতিহাসিক 7 মার্চ। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা আলোচনা সভা সহ ছিল নানা আয়োজন। ব্যুরো রিপোর্টার ও প্রতিনিধিদের তথ্যে ডেস্ক রিপোর্ট। সিলেটে ব্যতিক্রমী আয়োজন শতকণ্ঠে বঙ্গবন্ধুর 7ই মার্চের ঐতিহাসিক ভাষণের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। জেলা প্রশাসন প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতির সামনে বঙ্গবন্ধুর ভাষণ পরিবেশন করেন শিল্পকলা একাডেমি ও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিশুরা। এরপর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এ সময় আওয়ামী লীগ নেতারা বলেন, 71-এর 7ই মার্চ মন্ত্রমুগ্ধ করা সেই ঐতিহাসিক ভাষণে এ প্রজন্মের মাঝেও দেশ গড়ার অনুপ্রেরণা জাগায়, আজও উজ্জীবিত করে সাধারণ মানুষকে। মাত্র প্রায় 19 মিনিটের ভাষণে সব কথা উঠে এসেছে। মহাপরিকল্পনা বাংলাদেশ এবং বাঙালিত্ব উঠে এসেছে। আমরা প্রতিনিয়ত এই ভাষণ থেকে নব প্রজন্ম অনুপ্রাণিত হয়ে সেটা আমরা দেখতে পাচ্ছি। চট্টগ্রামে সিটি কর্পোরেশনের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী। এ সময় তিনি বলেন, বঙ্গবন্ধুর অমর সেই ভাষণ আজও কোটি মানুষকে উদ্দীপ্ত করে। এই ভাষণের মধ্য দিয়ে সমগ্র জাতি উদ্বুদ্ধ হয়েছিল। নিরস্ত্র এই জাতি সশস্ত্র মুক্তিযোদ্ধায় পরিণত হয়ে 9 মাসের সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে এদেশকে স্বাধীন করেছে। পরে মহানগর আওয়ামী লীগের আয়োজনে থিয়েটার ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে বক্তব্য রাখেন নগর আওয়ামী লীগের সভাপতি মাহতাবুদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক আজম ও নাসির সহ অন্যান্যরা। রাজশাহীতে সকালে নগরীর কুমারপাড়া দলীয় কার্যালয়ের সামনে বঙ্গবন্ধু ও জাতীয় 4 নেতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান আওয়ামী লীগের নেতাকর্মীরা। খুলনায় জেলা প্রশাসনের উদ্যোগে সকালে বাংলাদেশ বেতার কেন্দ্রে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ করে মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীরা। ময়মনসিংহ নগরীর সার্কিট হাউস প্রাঙ্গণে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মোরালে পুষ্পস্তবক অর্পণ করেন বিভাগীয় কমিশনার শফিকুর রেজা বিশ্বাস। পরে পুষ্পস্তবক অর্পণ করে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা। সাভারে উপজেলা পরিষদ চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান। একই চিত্র বগুড়াতেও। সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরের বটতলায় জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। দিনটি উপলক্ষে রংপুর, দিনাজপুর, নওগাঁ, সিরাজগঞ্জ, লক্ষ্মীপুর, মেহেরপুর, ঝিনাইদহ সহ দেশের বিভিন্ন জেলায় নানা কর্মসূচি পালন করা হয়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।